মক্কাতে দ্বীনের দাওয়াত শুরু হলো। সাহাবায়ে কেরাম একজন দুইজন করে দ্বীন কবুল করলেন। দ্বীন কবুল করে ঘরে গিয়ে প্রথম গর্ভধারিণী মা তাকে দাওয়াত দিলেন। কারো মা দাওয়াত গ্রহণ করলেন, কারো মা দাওয়াত প্রত্যাখ্যান করলেন, আরও ছেলের উপরে নির্যাতন নিষ্পেষণ এটা শুরু করলেন। বাবাকে দাওয়াত দিলেন, ভাইকে দাওয়াত দিলেন, আশপাশের মহল্লার মরুদ্দানের যার সাথে তার ইসলাম গ্রহণ করার আগে পূর্বে একটা সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব ছিল, রাত বিরাতে তার ঘরে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলেন, ঠিক কিনা বলেন? কতভাবে বিরোধিতা হয়েছে, এত বিরোধিতা করেও মক্কায় বোধহয় ইসলামকে ঠেকিয়ে রাখা গেছে কি? ইসলামের অগ্রগতি বোধহয় রোধ করা গেছে? কোন যুগে যায়নি, এই যুগেও যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি একদিন বের হলেন। দিনের মাঝামাঝি সময়ে দারুল আরকাম থেকে দুই বন্ধু নবীজি এবং আবু বকর বের হলেন, পূর্ব দিকে গেলেন। জাবালে নূর হেরা গুহা এটা অতিক্রম করে সামনে গিয়ে দেখেন যে 10-12 বছরের একটা কিশোর, সে বিশাল একটা বকরির পাল এটা পাহাড়ের কিনারে কিনারে সরায়, মক্কার এক কুরাইশ নেতার গোলাম, কেনা গোলাম। এই 10-12 বছরের তরুণ এই যুবকটার নাম আবদুল্লাহ ইবনে মাসুদ, কি নাম? বনু হুজাইল গোত্র, বনু হুজাইল গোত্র থেকে কাফেলা লুণ্ঠন করে মাল সামান এগুলোর সাথে তাকেও বন্দি করে নিয়ে এসে এই কুরাইশ নেতার কাছে বিক্রি করেছে। এখন সে প্রত্যেক দিন সকালবেলা বকরির খোয়ার এটা খুলে বকরিগুলা নিয়ে পাহাড়ের ডালে ডালে কিনারে কিনারে সরায়, সন্ধ্যার আগে আবার মালিকের বকরি তার খোয়ারে পৌঁছাই দিয়ে দরজাটা বন্ধ করে মালিকের চাবি দিয়ে সে তার জায়গায় গিয়ে রাতে অবস্থান করে। আজকেও এই কিশোর ইবনে মাসুদ বকরি চড়াচ্ছেন। দুজন মানুষ হাঁটতে হাঁটতে আসলেন, দুজন মধ্যম বয়সী, দুজন মধ্যম বয়সী, আস্তে 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 যুবকের সামনে এসে দাঁড়ালেন দুইজন। যুবক বলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, মানুষ কি এত সুন্দর হয়? এখন দুইজনের একজন যার বয়স একটু বেশি, প্রথম জনের চাইতে একটু বেশি, তিনি এসে যুবককে বললেন, যুবক আজকে 3 দিন আমরা বাড়িঘরে যাইতে পারি না, যেখানে দেখে সেখানেই আমাদেরকে মারে, যেখানে দেখে সেখানেই আমাদেরকে আক্রমণ করে, আমরা কিছু খাইনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের চেহারাটা এত সুন্দর, সোনার চেরাগের মতো, কিন্তু ক্ষুধা তৃষ্ণা তাদেরকে এত কাহিল, এত কাতর করে দিয়েছে, চেহারার দিকে চাইলে মনে হয় এই লোক দুইটা কয়েকদিন কিছুই খায়নি। এখন এই দুইজনের একজন যার বয়স প্রথম জনের চাইতে সামান্য বেশি, তিনি যুবকের কাছে গিয়ে বললেন, আমরা দুইজন, হে যুবক, হে তরুণ, তোমার এই বিশাল বকরির পালের মধ্যে দুধওয়ালা কোনো বকরি আসে কি না? যদি থাকে তাহলে আমাদেরকে যদি একটু দুধ এই বকরির পালাম থেকে তুমি দোহাই দিলেও পারো, আর বললে আমরা দোহাই বের করে খাবো। যুবক বলে, আপনাদের দিকে তাকিয়ে আমার খুব দরদ লাগে, কিন্তু বকরিগুলো আমার নয়, আরেকজনের বকরি আমি চড়াই, সুতরাং মালিকের অনুমতি ব্যতিরেকে, মালিকের পারমিশন ছাড়া তার দুধাল কোনো সাগি কোনো বকরির দুধ আপনাদেরকে আমি দিতে পারবো না। দেখছেন নৈতিকতা, নৈতিকতা। এইবার
দুইজন সঙ্গীর একজন আবার ওই সঙ্গীকে শিখাই দেন নবীজি, যে যুবককে বলো এমন বাচ্চা বকরি আছে কি না যেটার সাথে এখনো কোনো পাঠা ছাগলের দেখা হয়নি, মানে বাচ্চা টাচ্চা দেয়নি আর কি, অনেক দূর অনেক দেরি, এমন কোনো বকরি আছে কি না? কয়ে বহুত আছে। কয়ে তাহলে যেই বকরি এখনো পাঠা ছাগলের দেখা পায়নি, গর্ভবতী হয়নি, বাচ্চাও প্রসব করেনি, যার পালনে দুধ নাই, দুধের নাম নিশানাও নাই, এমন একটা বকরি যদি তুমি আমাদের সামনে আনো আর সেই বকরি থেকে যদি আমরা কিছু দুধ দোহায় খেতে পারি তাহলে তো আর তোমার কোনো অসুবিধা নাই। যুবক বলল, হ্যাঁ এরকম বহুত আছে এবং এইটার জন্য মালিকের কাছে আমার জবাবদিহি করা লাগবে না, নাই দুধালা বকরি দুধ খাইছে, নাই দুধালা বকরি। এখন সে বাচ্চা বকরি একটা এনে দিল, দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা নবীজি পাশে একটা পাথরের উপরে বসা নবীজির সামনে এনে ধরলেন। ওই যুবক আবার একটা বাটি, বড় পেয়ালা, পেয়ালাটাও ছিল পাথরের তৈরি, পাথরে খোদাই করা, অনেক বড়। যুবক আবার বাটিটা এনে দিল যে এইটা থেকে দোয়াইয়া যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা খান, এটার জন্য মালিকের কাছে আমি অপরাধী হব না। এখন নবীজি দুধ দোয়াইলেন, হায় রে আল্লাহ, এমনভাবে দুধের জোয়ার পুটা পুরা বাটি ভরে গেছে, এত দুধ এসেছে, ওই বাচ্চা ছাগলের পালান ওলান এটা আগে যেমন ছিল এখনও তেমন। এইবার নবীজি নিজে পান করলেন পেট ভরে, আবু বকরকে দিলেন তিনি পান করলেন পেট ভরে, ওই যুবককে ডেকে বলে বাবা তুমিও খাও, যুবক ইবনে মাসুদ তিনিও খাইলেন। খাওয়ার পরে ইবনে মাসুদ বলে দুধ আগে যে দূর আসিল এখনও দূর, এক বিন্দুও কমে নাই। আল্লাহু আকবার, দুইজন দুধ পান করিডোরে চলে গেছে। ইবনে মাসুদের হৃদয়ের গভীরতম কন্দরে এই ঘটনাটা দেখার পরে, কিরে যেই বকরি এখনো বাচ্চা, বাচ্চা দেওয়া গর্ভবতী হওয়া দুধ দেওয়া যেটা এখনো কল্পনাও করা যায় না, এত দুধ কোথার থেকে আসলো? যুবক দৌড় দিয়ে এসে বলে যে আপনাদের দুইজনকে আমি চিনি না, তবে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনারা একটু সময় দিতেন তাহলে আমি একান্তে সঙ্গোপনে আপনাদের সাথে একটু সাক্ষাৎকার কিছু কথা মত বিনিময় করতাম। নবী বললেন যে বাচ্চাটাকে বলো আগামীকাল কাবাগরের দক্ষিণ পূর্ব কোণে আবদুল্লাহ ইবনে আরকামের ঘরে, সে যেন রাত একটু বেশি হলে আসে, অন্ধকারে আসতে যেন কেউ টের না পায় না দেখে। দেখেন কি কঠিন অবস্থা। যুবক সেখানে আসলেন, নবী আর আবু বকরের সাথে দেখা হলো, তিনি ইসলাম গ্রহণ করলেন, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করে আন্দারিয়া রাইট আবার ওই মনিবের বাড়ির দরজায় যেখানে একটা গুহার মতো সেখানে থাকে, রাতে রাত সেখানে কাটিয়ে সকালবেলা মনিবের সাথে দেখা করলো। দেখা করে বলল আপনার বকরির পালের খোয়ারের চাবি নেন। কয়ে চাবি নেবো কেন, বকরি চড়াবে না? কয়ে না আজ থেকে আমি আর বকরি চড়াবো না। আল্লাহু আকবার, আজ থেকে আমি আর বকরি চড়াবো না। মালিক বলে লেমাজা লেমাজা, হোয়াই নট হোয়াই নট, তোমার কাজই তো হলো বকরি চড়ানো, বকরি যদি না চড়াও তুমি খাবেটা কি? বলে না আমি যে মহাসত্যের সন্ধান পেয়েছি, আমি যে মহাসত্যের সন্ধান পেয়েছি এবং যেই দিন গ্রহণ করেছি এখন আমি কোনো মানুষের কাছে মোহতাজ নই, আমি কোনো বান্দার মোহতাজ নই, কারো মুখাপেক্ষী নই, আমি সেই একজনের মুখাপেক্ষী, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মালিকের দাওয়াত দেন, আমি এখন থেকে সেই মালিকের মুখাপেক্ষী।